फ्रेंड्स गुड मॉर्निंग বলবো না গুড নাইট বলবো জানি না, তবে গুড মর্নিং বলাটাই বেটার। 3:10 বাকি, ওই যো 3:10 বাকি আছে একদম। আর আর কোথায় বসে ভাত খাচ্ছি দেখুন, এখন হচ্ছে ভাত খাচ্ছি। দাঁড়ান, ভাতের থালটা আমার কোলের উপর আছে, জানি না কী কী বলবে, আমার মা দেখলে পাক্কা বকবে। এই যো দেখতে পাচ্ছেন, কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষের তেল নুন দিয়ে মেখেছি, আর সঙ্গে আছে হচ্ছে একদম কড়া করে তেলাপুই মাছ ভাজা। আর এত রাত্রে আমার ভাত খাওয়ার কারণ হচ্ছে, আবার আর এই রাত্রি মানে সকালবেলায় আমার ভাত খাওয়ার কারণটা হচ্ছে ওর জন্য অপেক্ষা করে করে বসে বসে এখন ভাত খাচ্ছি। তো একা একা খেতে আমার ভালো লাগে না, মানে যখন আমার ভালো লাগে না তখন আমি ওকে বলি, ও আমাকে খাই দেয়। তো সেম আজকেও সেটাই, আমার আজকে ভালো লাগছিল না তো আমি খাইনি। তো অ্যাকচুয়ালি ও গেছে সাওয়ারি নিয়ে, বুকিং ছিল, বুকিং নিয়ে একটু দূরে গেছে, 6-7 ঘন্টা রাস্তা দূরে গেছে, বিকেলেই গেছে, তো আসতে একটু টাইম লাগছে। একটু আগে ফোন করেছি, ও আসছে, প্রায় চলে এসেছে, তাও এখনও বেশ খানিকক্ষণ সময় লাগবে। তো যেই বললাম যে এখনও খাইনি, কখন আসবে, তো বললো তুমি খেয়ে নাও, আমার এখনও এতটা টাইম লাগবে। তো পেট বদমাইশ, পেট পেটকে তো দিতেই হবে। তো আমি খিদেতে থাকতে পারি না, খিদে পেয়েছিল তো খেয়ে নিয়েছি, মাংসের তরকারি ছিল ওটা নিয়ে নিই আমি, এটা দিয়ে এখন মনে হলো একটু ঝাল ঝাল সর্ষের তেল দিয়ে তারা মাছ দিয়ে খাবো, তো খাচ্ছি, চলুন খেয়ে দিয়ে নিই তারপর আবার ফিরে আসি। আর এই যেগুলো ঝুলছে এগুলো ইউনিফর্ম, শনি সকালে স্কুলে যাবে তো সব কিছু ঠিকঠাক করে এখানে রাখা হচ্ছে, এখানে যাতে ওর উঠে খুঁজতে অসুবিধা না হয়। আর শীত লাগছে খুব আমার, তো নাইটির ওপর থেকে এই টি শার্ট পরে নিয়েছি। কে কে খাবেন চলে আসুন, তেলাপি মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, আমরা ছোটোবেলায় খুব খেয়েছি এরকম, ভীষণ ভালো লাগতো, আমি এখন মাঝে মাঝে খাই। কয়েকদিন ধরে মনটা খুব খারাপ আছে, অনেক কিছু শেয়ার করতে চাই কিন্তু আমি একটু দুর্বল, ভীতু, সবকিছু শেয়ার করতে পারছি না। চলুন খেয়ে নিই তারপরে ফেরত আসি, কারণ একা কাছে তো খেতে খেতে ভিতরের ইমোশনগুলো সব বাইরে চলে আসে। হ্যালো ফ্রেন্ডস, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি হচ্ছে, ও বলেছে আমাকে ঘুমিয়ে পড়তে, তো ঘুমিয়ে তো আমি পড়ছি না, এমনি আমার অভ্যেস দেরি করে ঘুমানো, আমার 3-4 না বাজতে আমি ঘুমাই না, তো 3 বেজে গেছে মানে আমার ঘুমের টাইম হয়ে গেছে, চোখ দেখে আমার বুঝতে পারছি না আমার চোখে ঘুম ভর্তি, শুলেই ঘুমিয়ে পড়বো। আমি সবাই জানেন আমি মানে কয়েকজনের ভিডিও আছে, ব্লগ আছে, রেগুলারলি আমি ফলো করি, রেগুলারলি, তাদের মধ্যে একজন হচ্ছে প্রীতম হং চৌধুরী, যেটা মানে কি বলবো, সবাই যার ফ্রেন্ড, প্রীতম হং চৌধুরী, জাস্ট ফ্রেন্ড, জেফার, ওদের যে কটা চ্যানেল আছে এগুলোকে আমি ফলো করি, আরও কিছু আছে সেগুলোকে আমি রোজ দেখি রোজ। আর মানে আমাদের মতো ছোটো ছোটো ইউজার যারা, মানে আমার থেকে বড়ো, সে তার ব্লগ ডেলি দেখি, সে হচ্ছে ডেলি লাইফ উইথ মাম, তো ওর ব্লগটা আমি কমেন্ট করি আর না করি প্রত্যেক দিন দেখি, প্রত্যেক দিন দেখি, আর ওর ব্লগের সঙ্গে সঙ্গে এদেরও ব্লগ দেখি। তো আমি এখন প্রীতম হৌচন্দ্রীর একটা ব্লগ দেখছি, মানে ব্লগ নাই ঠিক ভিডিও দেখছি, তো আমার অবস্থা হচ্ছে বিস্তারি শুশু করে দেওয়ার মতো অবস্থা, কি ভিডিও দেখ দাঁড়ান দেখাচ্ছি, জানি না এটা দেখানো ঠিক কি না, কপিরাইট আসবে না স্ট্রাইক আসবে আমি কিছু জানি না, কপিরাইট আসবে কি স্ট্রাইক আসবে আমি জানি না, তো দেখিয়ে দিলাম এই ভিডিওটা আমি দেখছি, সত্যি বিশ্বাস করুন আমার একটু ভয় ভয় লাগছে, উফ কি বলবো, কি এডিটিং পিতাম আর জেফার অসাধারণ কাজ করে, অসাধারণ, সঙ্গে আরও আছে মাম
ভুলেই যাচ্ছি, আমি গড়বড় করে ফেলছি, মানে ঘুম এসেছে আমার। তো মাম্পুও ভীষণ ভালো, ভীষণ ভালো লাগে আমার মাম্পুকে। আর এই ভিডিওটা স্পেশালি, এই ভিডিওটা সোনিয়া স্যালুট, সোনিয়া যে অ্যাক্টিং করেছে বাবা। আর কি বলবো, অপেক্ষা করি ও কখন আসে, এই ভিডিও টিডিও দেখে যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বো, আর নাহলে ভিডিও দেখবো বসে বসে। আর কি করব, আর কিছু কাজ নেই আমার। চলুন দেখি, অপেক্ষা করি কখন আসে আমার প্রভুদেব, বা যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বো, আর ও আসলে তো আমাকে ডাকবেই। ঠিক আছে, চলুন দেখা যাক কী হয়। কালকে আর কন্টিনিউ রাতে ভিডিওটা করা হয়নি, কারণ হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সঞ্জয় কালকে রাতে বাড়ি আসেনি। ও মানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। তো এখন এই যে সকালে 8:07 হয়েছে, সে কি স্কুলে ছেড়ে গিয়ে ফেরত যাচ্ছি। আর আজকে আমার আরেকটু বেশি ঠান্ডা লাগছে, মানে সত্যি আজকে একটু শীত শীত লাগছে, দিতে শীত চলে যাচ্ছে। আর সন্ধ্যায় এখন এসছে বাড়িতে, মানে সোহানিকে নিয়ে বেরোবো, তার আগেও ঢুকেছে। তো ওকে গরম জল করে দিয়েছি, যাই দেখি ওর বাড়িতে কাজে বেরোবে এখন না রেস্ট নেবে জানি না, বাড়ি যাই তারপরে জানা যাবে। স্নান টান করে নাস্তা করে নিয়েছে আন্ডা ব্রেড, আর এখন কি নিয়ে এসেছে সেটা দেখাচ্ছে আর কি। আন্ডা ব্রেড আলমদিনা, আলমদিনা দেখাও তার, এই যো আলমদিনা, আলমদিনা ওই ওই বিদাও বিচ, বিদাও বিচ কা খেজুর লেকে আয়ে, খেজুর আর কে আয়ে, মামফলি, জয়পুর কা মামফলি, মামফলি বাদাম, মোটা দানা, মোটা দানাওয়ালা বাদাম জয়পুর কা। আর কি এনেছে, আচ্ছা কি বলে এগুলোকে, পাঠা না কি বলে, গুড় পাঠা, হ্যাঁ গুড় পাটি না কি পাটি আর না পাঠা নাকি, ওই তাই আর কি, ওই ইগুলো কি বলে বাংলাও ভুলে গেছি আমি, এগুলোকে বাদামের ই কি বলে তাই। হ্যাঁ আর কি এনেছে দেখি, এবার একটা জামা গায়ে দিয়ে নিয়েছে বলাতে, আর এনেছে হচ্ছে কি এটা তিলের খাস্তা না কিসের খাস্তা, রোল, রোল, রোল কিসের রোল তা বলতে পারে, কিসের রোল সব বানাইছে, আচ্ছা ইয়ে রাজস্থানি রোল, রোল, আচ্ছা আর আর ये भी गुड़ पट्टी है लेकिन ये हल्का वाला, ये सब तो दिल्ली में भी मिलता है, लेकिन मिलता है ये अलग किस्म का है। मैं तो सोचा पता नहीं क्या ला रहा है, 400 रुपए का खाने का चीज लिखा रहा है, तो ये सब लिखा है वो, यही तो है और क्या है। করে জিজ্ঞাসা করছে কি আনবো কি আনবো, আমি বলি যে যেটা ভালো লাগে সেইটা আনো। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়ার জিনিস নিয়ে আসছি, বললাম ঠিক আছে। তো এই যে এইসবগুলো নিয়ে এসেছে খাওয়ার জিনিস। তো আমার মা ফোন করছে, আমি একটু আমার মার সঙ্গে কথা বলে নিই। তো আমি মার সঙ্গে কথা বলছিলাম, আর এদিকে বের করে যে খেতে শুরু করে দিয়েছে বিনা বীজ কা খেজুর, বিদাও বীজ কা খেজুর। বাড়ি ফিরছিলাম কি, আচ্ছা মনি ধরে রেখেছে, না না ধরে রেখেছে মনি, তো ঝুলা রেখেই বসে পড়েছে, ঝুলটাই জিত করলে বসিয়ে দিলাম। চলো মেরে ভেজ দেনা।
हाँ अंकिता के पापा के मेरे को नहीं है ना, लेट नहीं है। फ्रेंड्स সন্ধ্যা এসেছিল, বাড়ি এসে মানে সকালে যে নাস্তা রাস্তা করে আবার বেরিয়ে গেল, তারপর বাড়ি এসেছি। মানে আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরে ও যখন নাগরদোলা চড়েছিল তখন ফোন করেছিল, তা তারপরে বাড়ি আসলো। এসে কোনো রকমে আমি ডাল রান্না করেছিলাম, মানে পেঁয়াজ টমেটো রসুন টসুন দিয়ে ডাল রান্না করেছিলাম। ও খেতে খুব ভালোবাসে এরকম ডাল, রসুনের তড়কা হলে তো কথাই নেই। তো ডাল রান্না করেছি আর ভাত, আর মাংস তো ছিল, মাংসটা আর খেতে ভালো লাগছে না, দুদিন হয়ে গেছে, ফেলে দেবো আজকে, আর খাবো না। তো ওটা দিয়ে খেয়ে উনি নাকে মুখে দিয়ে কোনো রকমে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আবার একটা বুকিং এসেছে, মানে সকালে একটা বুকিং ছিল কিন্তু ওর গাড়ির উপরে কেরিয়ার নেই দেখে সেটা ক্যান্সেল হয়ে গেছিলো, কিন্তু তারপরেই আবার একটা বুকিং এসেছে, ও দুদিনের জন্য আবার বেরিয়ে গেছে, গেছে হচ্ছে মানসুরি। তো আজকে বেরিয়েছে, কালকে থাকবে, সানডেতে ফেরত আর চলে আসবে। তো বাড়িতে পুরো একা এখন আমি, শনিমণিকে টিউশনে দিয়ে এসেছি, টাইম হয়ে গেছে, ব্যাস আর কিছুক্ষণ পর যাব। আর পেয়ারা নিয়ে এসেছি আজকে আসার সময়, এই যে তো এটাকে একদম এখন একদম ফাইন চপ করো না, ফাইন চপ না মানে একটু মোটা মোটা করেই কাটবো, চাকু দিয়ে যতটা হয়ে যায়, আর কাসুন দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে বেশ চম কী বলবো ঝালঝাল ঝালঝাল করে মেখে খাবো। চলুন শুরু করে ফেলি ভাটাভাট, আমার সঙ্গে থাকবেন ঠিক আছে। আমি আজকে পুরো একা একা আছি বাড়িতে, আর যে যে কে কেমন আশেপাশে আছেন যদি একা একা থাকে চলে আসুন আমার সঙ্গে। এই যে আমি নিয়ে চলে এসেছি, মানে কালো নমক, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর অনেকটা কাসুন দিয়ে। তো এটাকে দিয়ে আমি এখন মিক্স করে নেবো ভালো করে আর খেতে শুরু করে নেবো। ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি পেয়ারা মাখা, কে কে খাবেন চলে আসুন। তো আমি খেতে শুরু করে দিয়েছি পেয়ারা আঁকা, পাঁচটা পাঁচ হয়ে গেছে, পাঁচটা কুড়ি হলো, ওদের কাঁদতে যাবো আর একটু পার্কে বসবো। বেশি দূর নয়, পাঁচ সাত মিনিটের রাস্তা। আজকের মধ্যে এখানে শেষ করছি।